ঠিক আছে, আজকে আমি জেনারেল স্টাডিজ এর একটা মেথডোলজি, অর্থাৎ পড়াশোনাটা যেভাবে করলে সুবিধে হয় বলে আমি মনে করেছি আমার অভিজ্ঞতা থেকে, সেই রকম আমি একটা আলোচনা করতে চাইছি। সেই সেই পদ্ধতিটা আপনারা মানবেন কি মানবেন না সেটা আপনার উপরে এটা ডিপেন্ড করবে, কিন্তু আমি এক ধরনের এফেক্টিভ মেথড যেটাকে আমি সবাইকে আগেও বলে আসতাম যে এইভাবে করলে আমাদের প্রিপারেশনটা অনেক সহজ হয়, আর সেইটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমাদের একটা সবচেয়ে বড় যে আমাদের তিনটে প্রিন্সিপালের উপরে আমরা এই আলোচনাটাকে দাঁড় করাবো, একটা প্রিন্সিপাল হলো এই যে আমার কি পড়তে হবে না সেটাকে আইডেন্টিফাই করা। অর্থাৎ এটা তো ভাস্ট জিনিস যে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, সুতরাং আমার ব্রেনেরও ক্যাপাসিটি একটা সীমিত একটা তার ক্ষমতা, সুতরাং আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের জিনিস আমাকে এলিমিনেট করলে চলবে, কি পড়তে হবে এবং কি পড়তে হবে না, এর ডিমার্কেশনটা প্রথমে জানাটা খুব দরকার। সেটা কিভাবে জানবো সেটা নিয়ে একটা আলোচনা হবে। দ্বিতীয় একটা আলোচনা হবে যে আমরা কোনো কিছু লার্নিং প্রসেসে যখন আমরা নিজে সেই জিনিসটাকে নিজে হাতে করি তখন সেটাকে আমার সবচেয়ে ভালো লার্নিং হয় এবং সেটা আমরা ভুলি না। আমাদের এই জিনিসটা ভারতবর্ষে একটা এই নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছিল মধ্যপ্রদেশে বহুদিন আগে, সেটাকে বলা হয় কিশোর ভারতী। হোশাঙ্গাবাদের ডিস্ট্রিক্টে সমস্ত স্কুলগুলোতে ওনারা এই মেথডটা অ্যাপ্লাই করেছিলেন, সেটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আমি তখন স্টুডেন্ট ছিলাম, সেই অবস্থায় আমি ওখানে একটা পার্টিসিপেট করতে পেরেছিলাম। সেখানে একটা ছিল যে মাইনে দেখা ভুল গেয়া, সরি মাইনে মাইনে শোনা ভুল গিয়া, মাইনে দেখা ইয়াদ রাহা, মাইনে করকে দেখা সমজ গিয়া, মানে আমি শুনেছি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি, আমি চোখে দেখেছিলাম আমার কিছু কিছু মনে আছে কিন্তু আমি হাতে কলমে করে দেখেছি আমি ব্যাপারটা বুঝে গেছি, সমজ গিয়া আমি বুঝে গেছি। অতএব আমি যখন একটা বই পড়ব, যখন প্যাসিভ একটা রিডার হব, তখন কি হবে কিছু ইনফরমেশন আমার কাছে থাকবে, কিছু আমার রিটেনশনের বাইরে চলে যাবে, অর্থাৎ আমি ভুলে যাব। অর্থাৎ আমি যে এফোর্টটা দিলাম সেটা আমার রিটেনশন ক্যাপাসিটি দেখা যাবে 50%, বাকি 50% ভুলে বসে আছি। সুতরাং আমি আরো এটাকে বেটার করার জন্য 100% হয়তো সম্ভব হয় না কিন্তু তার কাছাকাছি পৌঁছানোর জন্য আমরা একটা মেথডের কথা বলবো, যাতে নিজে লার্নিংটা নিজে এফেক্টিভ লার্নিং, অর্থাৎ আমি নিজে কিছু করে সেই লার্নিং প্রসেসে যাব। এই যে লার্নিং প্রসেসটা এটা ভেরি ইন্টারেস্টিং, যখন আমি নিজে ইনভলভ হই কোনো কাজে, যখন একটা কিছু আপনি বানান নিজে হাতে তৈরি করেন, রান্নাই হোক, কোন একটা জিনিস যখন মা বলেছেন যে এইভাবে এই জিনিসটা শুক্তো রান্না করতে হয়, আপনি শুনেছেন কি কি ফোড়ন লাগে মশলা লাগে ইত্যাদি, কিন্তু যেদিন আপনি নিজে হাতে সেই শুক্তোটা রান্না করলেন সেই দিন থেকে আপনি তরকারিটা কি কি কাটতে হয়, কতক্ষণ তাকে সেদ্ধ করতে হয়, কখন ফোড়নটা দিতে হয়, কখন তাকে নামাতে হয়, আপনি শিখে গেলেন। অর্থাৎ এই শুক্তো রান্নাটা আপনার কাছে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় পৌঁছে গেল। আমি কথাটা বোঝাতে পেরেছি? ঠিক সেই রকম ভাবে আমাদের এই পড়াশোনাটাকেও এই রকম একটা জার্নির দিকে আমরা নিয়ে যাব, যাতে এই পড়াশোনাটা ভীষণ বোরিং, তো তার কারণে হচ্ছে একটা অ্যাপ্রিহেনশন থাকে যে আদৌ এই পড়ে চাকরিটা পাবো কি পাবো না, একে কি হবে, মানে একটা এক ধরনের একটা ইনার্সিয়া কাজ করে এই এই ধরনের প্রিপারেশনে। শিওর শর্ত নয় যে একটা চেষ্টা করলাম মাধ্যমিকটা পাশ করে বেরিয়ে যাব, এই চেষ্টা পাশ করে বেরিয়ে যাব, এরকম নয়। যার ফলে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যাতে একটা এফেক্টিভ লার্নিং, অর্থাৎ এই লার্নিং প্রসেসটার মধ্যে যাব, তখন যেন আনন্দ লাভও করি, একটু যেন ভালোও লাগে আমার, শিখতে যে শেখার শেখার মতো মজার জার্নি আর কিছু নেই, কিন্তু আমরা শেখাটাকে কিভাবে শিখতে হয় সেটা আমরা স্কুল কলেজে ভালো মতো জানতে পারিনি, এই জন্য আমাদের শেখাটা এত বোরিং হয়ে গিয়েছে। তো আমরা আজকে এইভাবে একটা জার্নি স্টার্ট করছি, সেই স্টার্টটা করতে গিয়ে এবার আমি আমার স্লাইড গুলোতে যাব এক এক করে, আপনারা আসতে আশা করি আমি কিভাবে এই প্রসেসটায় যেতে চাইছি বা আপনাদেরকে কিভাবে সাজেস্ট করছি, কারণ আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজে একসময় পরীক্ষা দিয়েছি আমি সেটা জানি, এবং আমি একসময় IAS পরীক্ষাও মানে কোয়ালিফাই করেছিলাম, IAS এর আপনার মেন্স পর্যন্ত গিয়ে ইন্টারভিউটা গিয়ে আনফর্চুনেটলি হয়নি। সেজন্য বলছি পরীক্ষাগুলো সম্পর্কে আমাদের তো একটা আজকের থেকে বহু বছর আগের কথা বলছি, এখন অনেকটা পাল্টেও গিয়েছে কিন্তু বেসিক জিনিসগুলো পাল্টায় না,
তা শেখার প্রসেসটা তো আর পাল্টে যায়নি, আজ থেকে 200 বছর আগেও মানুষ যেভাবে শিখতো এখনো তাকে সেভাবেই শিখতে হয়, হয়তো মডার্ন কিছু এইডস টুলস ইত্যাদি এসেছে, কিন্তু বেসিক লার্নিং এর যে প্রসেস, মানুষের যে ব্রেন যেভাবে শেখে সেই শেখানোর প্রসেসটা কিন্তু পাল্টে যায়নি। সেটাই আমার মূল বক্তব্য। এবার আমি আমার স্লাইডে ফেরত যাচ্ছি। তাহলে আপনারা দেখুন আমাদের এই স্লাইডটায় যেটা বলা হচ্ছে যে টেকনিক অফ প্রিপারেশন ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, একটা টেকনিকের কথা আমরা এখানে বলার চেষ্টা করছি। এখানে আমরা বলছি যে থাম্ব রুলস, থাম্ব রুল বলতে এই থাম্ব রুল কতগুলো আমরা পালন করব। সেই পালনগুলোর মধ্যে কি বলা হয়েছে যে আমরা কখনো ডিসহার্টেন্ড হব না, অর্থাৎ আমরা হতাশ হব না, যেটা হতাশ হওয়াটা ভীষণ এই ক্ষেত্রে ভীষণ রকম ভাবে হতাশ হওয়ার একটা চান্স থাকে, তার কারণ আমরা ভালো মতো প্রিপেয়ার করে পরীক্ষা তো দিই না, হাফ হার্টেডলি পরীক্ষা দিই, তারপরে দেখা যাবে দুটো চারটে পাঁচটা ছটা দশটা পরীক্ষা দেওয়ার পরেও কিছুই হচ্ছে না, তখন একটা ডিসহার্টেন্ড হওয়ার একটা অবস্থার সৃষ্টি হয়ে যায়। সেই ডিসহার্টেন্ড হব না এইটা বিশ্বাস করে যে আমার মতোই যখন আমি হাফ হার্টেড পরীক্ষা দিচ্ছিলাম আমার ঘরের মধ্যে 90টা ছেলেই ওই হাফ হার্টেড অ্যাটেম্প্ট নিয়েছে, অর্থাৎ আমি ভালো করে অ্যাডিকুয়েট প্রিপারেশন না নিয়ে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, এবং আপনি দেখবেন হাজার হাজার ছেলে পরীক্ষা দিচ্ছে তার 10% বেশি কেউ ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যায়নি। অর্থাৎ আপনার যে কম্পিটিশনটাকে যত বলো বড় বলে মনে করছেন, কম্পিটিশনটা আসলে তত বড় নয়। বোঝা গেল প্রথম পয়েন্টটা। দ্বিতীয় হচ্ছে অ্যাট দা আউটসেট কালেক্ট কোশ্চেন পেপারস, 10 বছরের কোশ্চেন পেপার আমাকে নিতে হবে পরীক্ষাগুলোর জন্য। প্রথম আমাকে করতে হবে কি, পরীক্ষাগুলো সিলেবাসটাকে একটু প্যাটার্নটাকে বুঝতে হবে, ব্যাংকিং এর যে পরীক্ষাগুলো হয় তার যা প্যাটার্ন, এবং ধরুন WBCS এর প্রিলিমিনারি এবং মেইনস এর যা প্যাটার্ন, অথবা ধরুন CGHSL এর যা প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কোন জায়গায় আছে আমরা আগের যে সমস্ত ক্লাস আমরা করেছি তার থেকে আমরা জানি যে এই কোশ্চেন গুলোর মধ্যে যে ধরুন ওইখানেও একটা রিজনিং এর পার্ট আছে কিন্তু তার ওয়েটেজ, অর্থাৎ তার যতগুলো প্রশ্ন রিজনিং এ আসে হয়তো দেখা যাবে অন্য একটা পরীক্ষায় সেই রিজনিং এর প্রশ্নের সংখ্যাগুলো অনেক কম, তারপরে দেখা যাবে যে কোনো একটা পরীক্ষায় আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে জোর বা কনস্টিটিউশনের ওপরে জোর বেশি আছে, সেই পরীক্ষাগুলো হয়তো আমার আর্টস আছে বা আমি সেগুলো পছন্দ করি সেই সাবজেক্ট গুলো রাদার দ্যান ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং, তাহলে আমি সেই পরীক্ষাগুলোকে অ্যাটেম্প করব। সিমিলার টাইপ অফ পরীক্ষা ব্যাংকিংও দিচ্ছি, আবার WBCS প্রিলিমসও দিচ্ছি, তার জন্য আর প্রিপারেশন করছি, এটা সম্ভব নয়। অর্থাৎ ব্যাংকিং এর বা এই ধরনের পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নেন তাহলে সেই পরীক্ষাগুলোকে কিন্তু আলাদাভাবে আপনারা ট্রিট করবেন, যে কোনো পরীক্ষায় বসে যাওয়াটা ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে আমাদের অনেকেই আছে কোশ্চেন আনসার টাইপ স্টাডি মেটেরিয়াল ব্যবহার করেন। কোশ্চেন আনসার টাইপ স্টাডি মেটেরিয়াল মানে বুঝতেই পাচ্ছেন, একটা চ্যাপ্টার তার 1000টা প্রশ্ন এলো, তার 4টে করে অপশন, আবার যে কয়েক পৃষ্ঠা পড়ে সেই আনসারটাও আবার দেওয়া রয়েছে। আপনি যতই চেষ্টা করুন, যতবার মুখস্থ করার চেষ্টা করুন, আপনি 1 নম্বর ভুলে যাবেন। দ্বিতীয় হচ্ছে 1000 রকমের প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন 1001 নম্বরে গিয়ে আপনি আটকে যাবেন, তার কারণ আপনার যে পুরো জিনিসটার যে গ্যামাত, অর্থাৎ সেই যে পুরো ব্যাপারটা সম্পর্কে ধারণাটা স্পষ্ট নয়, কেননা আপনি টেক্সট বইটা পড়েননি। টেক্সট বইটা কিন্তু খুব সহজ, আমাদের এই টেক্সট বই সহজ বলতে মাধ্যমিকে স্ট্যান্ডার্ডের 8, 9, 10 এর যদি আমরা হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এই অংশটা পড়ি এবং কনস্টিটিউশন বা যেখানে কনস্টিটিউশন সম্পর্কে আসে পলিটি এবং কনস্টিটিউশন, তার জন্য আলাদা বই আমরা ব্যবহার করি। আগে আমরা ডিটি বাসুর বই ব্যবহার করতাম, এখন আমাদের বলা আছে, দেখবেন উনি বলেছেন যে বইগুলোর নাম আগে আমাদের যারা বলেছেন, যে কোনো বই ব্যবহার করা যায়, এই নয় যে একটা কোনো পার্টিকুলার বইয়ের আমি নাম করতে চাই না। ওই জন্য আপনারা যেটা আছে খুব NCERT সিলেবাসের যে বই আছে, অথবা আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে সমস্ত বই ক্লাস 8, 9 এরকম আছে, সেইগুলো আপনারা 8 পর্যন্ত বই তো
ডাউনলোড করা যায় ওই ওয়েবসাইট থেকে, আর এনসিআরটি সব বই ডাউনলোড করা যায়, এনসিআরটি ভূগোল ইতিহাস, তারপরে আপনার সায়েন্স, ওদের এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, বা যদি মনে হয় পুরনো বইয়ের দোকানে কিনতে পাওয়া যায় কিনে নেবেন, কোনো অসুবিধে নেই। সুতরাং এইগুলোর ওপরে আপনাদের একটুখানি আরেকবার করে চোখ বুলিয়ে নিতে হবে, সবই পড়া, একসময় মাধ্যমিকের সময় এগুলো পড়েও ছিলেন, আবার নতুন করে একবার করে পড়ে নিতে হবে। আচ্ছা, এই পরীক্ষার আরেকটা ব্যাপার আমি লাস্ট যেটা পয়েন্ট সেটা বলছি, যে এইটা আমাকে একটা মিশন মোডে অর্থাৎ গোল হিসেবে সেট করতে হবে, যে আমি 2 বছরের মধ্যে চাকরি পাবো, 1 বছরের মধ্যে চাকরি পাবো, আমাকে মিশন মোডে যেতে হবে। এই মিশন মোড মানে অর্থাৎ আমি মাধ্যমিকের আগে যেমন ভাবে আদা জল খেয়ে পড়াশোনা করতাম, এইচএস এর সময় যেভাবে করতাম, এখানে তার চেয়ে কম ভাবে কিছু করা যাবে না, তার চেয়ে হয়তো বেশি করতে হবে, রেগুলার বেসিসে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন কয়েক ঘন্টা করে পড়তে হবে। এখানে যেহেতু তাড়া নেই কিছু, কোনো পড়া দিতে হচ্ছে না কাউকে, রোজ কলেজেও যেতে হচ্ছে না, সেই জন্য এই হয় কি আজকে পড়লাম, আচ্ছা আবার 5-7 দিন পরে একটুখানি নিয়ে বসলাম, এভাবে হবে না। প্রত্যেকটা দিন অন্তত কয়েক ঘন্টা করে আপনার এই জিনিসটা করে এগোতে হবে। আরেকটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন আপনার পারফেকশন তত আসবে। একবার জিনিসটা বুঝে গেলাম মানে এই নয় যে আমার এটা মনে থাকবে। আমাদের এই লাইভ স্ট্রিমিং ক্লাসগুলো সেই জন্যই আমরা একটা ইউটিউব চ্যানেল করেছি, যাতে এগুলো বারবার আপনারা শুনতে পারেন। ক্লাসটায় ছিলেন, অ্যাটেন্ড করেছিলেন, কিন্তু আবার আপনারা ভুলে গেছেন। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলটা এই কারণেই আছে, সো দ্যাট ইউ ক্যান রিক্যাপিচুলেট হোয়াট ইউ হ্যাভ লার্নড ইন দ্য ক্লাসেস। ওকে, নেক্সট স্লাইড যাচ্ছি। এইবারের এই দুটো পয়েন্ট আমাদের এটা না ড্র ড্র এই পয়েন্টটা নিয়ে এবার আলোচনা করা যাক, বাকিগুলো আলোচনা আগেই হয়ে গিয়েছে। যে যখন পড়াশোনাটা করবে তখন এক সঙ্গে সঙ্গে একটা করে চার্ট বানাতে শুরু করবে। চার্ট বা কি কি চার্ট বানানো যেতে পারে, একটা হিস্ট্রির এক্সাম্পল নিয়ে আজকে বোঝাবো, কারণ আমার তো সময়ের অভাব আছে, সেই জন্য হিস্ট্রির একটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাবো যে কি ধরনের চার্ট আমরা বানাবো পড়ার সঙ্গে সঙ্গে। পড়াশোনাটাও চলছে, সঙ্গে সঙ্গে চার্টটা আমরা বানাচ্ছি। চার্টগুলো কিসের উপরে বানাবো আমি দেখাবো। সেই চার্টগুলো থাকবে ব্ল্যাঙ্ক চার্ট, চার্টগুলো এরকম বইয়ে চার্ট দেওয়া থাকে, সেই চার্টগুলোর দিকে তাকাবো না, আমি আমার মতো করে বানিয়ে নেব। কারকে দেখা সমঝ গেয়া, যখন আপনি নিজে হাতে ওই ডেটাগুলো ওখানে ফিট করবেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ উইল নেভার ফরগেট। এই কথাটা আমি বলার চেষ্টা করছি। বইয়ে ওই চার্টগুলো আছে, অনেক জায়গায় চার্ট আছে, আমিও তো চার্ট বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে খাতায় থাকবে ব্ল্যাঙ্ক চার্ট। সাবজেক্ট গুলো বলে দিচ্ছি কি ধরনের চার্ট হতে পারে, আপনি আরো নিজের মতো করেও বানিয়ে নিতে পারবেন চার্ট। সেই চার্ট গুলোর বানানোটা ইনফরমেশন গুলা ইউ উইল হ্যাভ টু কালেক্ট ফ্রম দা টেক্সট বুক অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ফিট ইন দা সেলস। ঠিক আছে, তাহলে আমার নিজে হাতে ওই কাজটা করা হলো, করা হলে আমি কখনো ভুলবো না, এইটা হচ্ছে মূল পয়েন্ট। তোমার কাছে কেন একটা প্লেজারেবল এক্সপিডিশন মতো হয়, একটা বোরিং একটা জিনিস না হয়ে দাঁড়ায় যে মুখস্থ করে যাচ্ছি মুখস্থ করে যাচ্ছি মুখস্থ করে যাচ্ছি, সুতরাং ইউ উইল ফিল বোর্ড আফটার সাম টাইম, ইচ্ছেই করবে না আর এই সমস্ত ঝামেলায় যেতে। সুতরাং এটা যেন একটা প্লেজারেবল জার্নি হয়, পড়াশোনাটা যেন একটা আনন্দজনক ব্যাপার হয়, অ্যাজ ইফ ইউ আর শার্লক হোমস অর ফেলুদা, সো ইউ আর ফাইন্ডিং আউট সামথিং ফ্রম দ্য টেক্সট। তুমি একটা ফেলুদার মতো গোয়েন্দাগিরি করে একটা ইনফরমেশন এনে 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 বসাচ্ছ, এই আনন্দটা যখন করবে তুমি বুঝতে পারবে তোমার পড়ার প্লেজারটা কত গুণ বেড়ে গেছে। নেক্সট স্লাইড। এটা একটা ছবি দেখেছি, ছবি দিয়েছি যে চলো আমরা এবার এক্সপিডিশনে বেরোই, চলো আমরা অভিযানে বেরোই। এবার অভিযানে বেরোনো শুরু হলো। এবার ওই অভিযানে বেরোতে গেলে আপনারা যদি যখন ট্রেক করেন তখন ট্রেকে কি কি লাগবে আগে একটা চেক লিস্ট বানান না, টর্চ লাগবে,
আমার এই মেডিসিনস গুলো লাগবে, এই আমার এইরকম শুজ লাগবে, এই সমস্ত নাইফ লাগবে, রোপ লাগবে, এসব আমরা লিখে রাখি যে এইবার এক্সপিডিশনে বেরোবো, তার আগে এই জিনিসগুলো আমার ব্যাগে ভরতে হবে। এইখানেও আমরা কিছু কিছু জিনিস আমরা ব্যাগে ভরে নিচ্ছি। প্রথমে একটা হচ্ছে যে ভালো টেক্সট বুক আমার লাগছে, আমরা জানি। তারপরে কি লাগছে, একটা খাতা লাগছে, সেটা সাদা হলে ভালো হয়, পেন্সিল পেন লাগছে, ইরেজার লাগছে, একটা স্কেল লাগছে, জল লাগছে, ওই বারবার জল খেতে উঠলাম ওটা হবে না, জলটা নিয়ে রাখবে। ফ্লাস্ক থাকলে একটা, চা যদি খাওয়ার অভ্যেস থাকে একটু বেশ চা বা কফি খেতে পারো, একটুখানি চানাচুর টানাচুর বিস্কুট হাতের কাছে নিয়ে বসলে ঠিক আছে, বেশ 3-4 ঘন্টা ধরে তুমি তো একটা অভিযানে যাচ্ছ, সুতরাং এইসব গুলো সব সাজিয়ে নিয়ে বসতে হবে। প্লেজারেবল, সবকিছু বেশ আনন্দদায়ক অবস্থার মধ্যে তৈরি করতে হবে। আনন্দের মধ্যে শেখার মধ্যেই আসলে আমার ট্রিকটা লুকিয়ে আছে। কিছু স্ন্যাক থাকবে সঙ্গে, কি কি থাকবে না সেটা হচ্ছে মোবাইল ফোনটা সুইচ অফ থাকবে প্রেফারেবলি। মোবাইল ফোনের মতো ডিস্ট্রাকশন আর কিছু নয়, তুমি পড়তে বসলে টুক করে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে এলো বন্ধুর, তুমি ওটা দেখে কিছুক্ষণ হাসলে, ব্যাস 12টা বেজে গেল। সুতরাং ওই মোবাইলটিকে একটুখানি 2-3 ঘন্টার জন্য বিদায় দিতে হবে। এটা খুব প্রথম দিকে কষ্ট হবে, কিন্তু এটা একটা কিছু করার নেই, মানে এটাকে করতেই হবে আমাদের, মোবাইল সুইচ অফ। এবং বন্ধুরা সেই সময়টা আসে না এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। বন্ধুদের বলতে হবে যে সকালে আমি দেখ এই সকাল 8টা থেকে 11টা 12টা পর্যন্ত পড়াশোনা করি, ওই সময়টা ওরা জানবে, সবাই জেনে যাবে যে এই সময়টা তুমি পড়ো, এই সময়টা তুমি কথা বলবে না। বন্ধুরা একটু খারাপ মনে করলেও বিকেলে আড্ডা মারবে, কি আছে অসুবিধে, কিন্তু ওই সময়টা তোমাকে ডিস্টার্ব করা যাবে না। ইউ নো হোয়াট ইজ টু স্টাডি, হোয়াট টু লিভ অ্যাসাইড। তুমি কিভাবে জেনেছো যে কনসাল্টিং প্রিভিয়াস কোশ্চেন পেপার্স, তুমি বুঝে গেছো যে কি ধরনের জিনিস আমাকে পড়তে হবে আর কোন কোন জায়গাটা আমাকে না পড়লেও চলবে। এটা তুমি অলরেডি মোটামুটি রাফ একটা বুঝে গেছো, এইবার তুমি তোমার জার্নি শুরু করছো। আমি এক ধরনের কি কি চার্ট হতে পারে আমি একটা আইডিয়া দিয়েছি, এই নয় যে এটাই এক্সস্টিভ, এটাই শেষ কথা, এটা শেষ কথা নয়। ইন্ডিয়ান হিস্ট্রিকে যদি আমরা, হিস্ট্রি ইজ এ ক্রোনোলজি অফ ইভেন্টস টু প্লেস ইন পাস্ট, তাই না? হিস্ট্রিটা হচ্ছে কিছু ঘটনাক্রম যেগুলো ক্রোনোলজিক্যালি ঘটেছে, অর্থাৎ টাইম সিকুয়েন্স অনুযায়ী ঘটেছে। আমরা ওই চার্ট গুলোকে ওই টাইম সিকুয়েন্স অনুযায়ী তৈরি করব। এক একটা চার্ট আমার তৈরি করতে করতে যখন বিভিন্ন রকমের দিক থেকে ভারতীয় ইতিহাসকে আমরা যখন দেখব, তখন গোটা ইতিহাসের একটা বিগ পিকচার আমার কাছে আসবে। ইতিহাসে কি কি হয়, যুদ্ধ বিগ্রহ হয়, বিভিন্ন রকমের কিংস এবং রুলার্সরা আসেন, তারপরে ধরো বিভিন্ন রকমের মুভমেন্টস হয়, মুভমেন্টস অর্থাৎ সোশ্যাল মুভমেন্টস হয়, সেগুলোর ইতিহাস আছে। তারপরে ধরুন নানা রকমের তোমার কি বলতে চাই, নানা রকমের সন্ধি হয়, সন্ধি ট্রিটি, নানা রকমের সন্ধি হয়। এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমি যদি ক্রোনোলজিক্যালি সাজাতে শুরু করি, তাহলে কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে আমরা প্রত্যেকটা দিক দিয়েই একটা শুরু থেকে শেষ পর্যন্ত জার্নি করব। এই জার্নি গুলো যখন আমার কাছে এক হবে, যখন নিজে হাতে বানাচ্ছি এই চার্ট গুলো, তখন আমার কাছে একটা ভারতীয় ইতিহাস সম্পর্কে ভারী সুন্দর একটা ধারণা হয়ে থাকবে। আমি যেদিন বাঁকুড়ায় গিয়েছিলাম, বাঁকুড়ায় যারা আছেন তারা এটা মনে হয়তো আছে, আমি একটা কথা বলেছিলাম যে গেস ওয়ার্ক এবং অ্যালিউশনের মধ্যে পার্থক্য। অর্থাৎ গেস ওয়ার্ক মানে কি, যে আমি কোশ্চেনটা কিছুই জানি না, কিন্তু তারাতে সময় হাতে আছে ও একটা টিক মেরে দিয়ে এলুম, সেইটা এক জিনিস। আরেকটা হচ্ছে অ্যালিউশন, অ্যালিউশন মানে কি, ইনডাইরেক্ট রেফারেন্স। বাঁকুড়া বলো ব্যাপারটা কি মানে, বাঁকুড়া বলতে পারবে? হ্যাঁ, অ্যালুশন মানে হচ্ছে যে আমার ইনডাইরেক্ট রেফারেন্স, অর্থাৎ 4টে অপশন আছে, আমি জানি যে এ বি আর ডি কিছুতেই হবে না,
এইটা যদি আমি জানি তাহলে মানে সিটা হবে, সিটাকে যখন দিচ্ছি তখন সেটা গেস ওয়ার্কার থাকলো না। অর্থাৎ আমার যদি ব্যাপারটা সম্পর্কে ধারণাটা খুব স্পষ্ট থাকে তখন কি হবে, আমি বুঝতে পারবো। ধরুন ঠিক এক্সাক্টলি ওইটা জানি না হয়তো, কিন্তু বাকিগুলো জানি বলে ওইটা যে হবে না এইটা আমরা বুঝতে পারি। ওইগুলো যে হবে না, অর্থাৎ বাকি অপশন গুলো যে হবে না সেটা আমরা বুঝতে পারার ফলে সঠিকের দিকে একটা ডাইরেকশন আমাকে দেবে। সেটাকে বলা হয় ইনডাইরেক্ট রেফারেন্স বা অ্যালুশন। অ্যালুশন তারাই অ্যালুশন ভিত্তিক উত্তর দিতে পারেন যার ব্যাকগ্রাউন্ড নলেজটা ঠিকঠাক আছে, তা না হলে সবই গেস ওয়ার্ক হয়ে যাবে। এই হচ্ছে গেস ওয়ার্কের সঙ্গে পার্থক্য। আমরা এবার কিছু আলোচনা করছি। একটা যে ইম্পর্টেন্ট ওয়ার, একটা কলাম হবে ইম্পর্টেন্ট ওয়ার, অপোনেন্টস কাদের মধ্যে কাদের যুদ্ধটা হয়েছিল, কত সালে হয়েছিল এবং সেই যুদ্ধটার ফল কি হয়েছিল, এরকম আমরা শুরু করব। ভারতে প্রথম যে যুদ্ধ হয়েছিল, কি প্রথম যুদ্ধ হয়েছিল ভারতবর্ষের রেকর্ডেড হিস্ট্রিতে, কেউ বলতে পারবেন? প্রথম যে যুদ্ধের নাম আমরা পাই, কেউ বলবেন? আলেকজান্ডারের সঙ্গে পুরুষ যুদ্ধটা 326-এ, এটাই হচ্ছে রেকর্ডেড হিস্ট্রির প্রথম যুদ্ধ বলে আমরা ধরে নিই। তার আগের একটা যুদ্ধ আমি আজকে বলবো। তো এইভাবে যুদ্ধগুলো আমরা পরপর সাজাবো, নিজে বইটা পড়তে পড়তে সাজাবো, এমনি চ্যাপ্টার পড়ে যাব, যুদ্ধগুলোকে যখনই পাবো সেখানে বসিয়ে যাব। আগেরটা পরে, পরেরটা আগে, এরকম হবে। কিন্তু যদি আমরা এক্সেলে করি আমরা সেটাকে সাজিয়ে নেব ইয়ার ওয়াইজ, অথবা আমি হাতেও যদি করি তাও কোনো অসুবিধে নেই। আমি আরেকটা পৃষ্ঠায় গিয়ে ওটাকে সবগুলো ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটু সাজিয়ে নেব ক্রোনোলজিক্যালি, অর্থাৎ সময় ভিত্তিক অনুসারে সাজিয়ে নেব। কথাটা বোঝা যাচ্ছে আমার? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রিটি, সেরকমই সন্ধি হয়, বিভিন্ন সন্ধি, সন্ধিগুলো কার মধ্যে কার হয়েছিল এবং তার রেজাল্ট কি হয়েছিল। ফরেন ট্রাভেলার্স, আমাদের দেশে অনেক ফরেন ট্রাভেলার্স এসেছিল, ট্রাভেলার্সরা অনেক সময় তোমার এমনি দেশ দেখতে এসেছে এমন হতে পারে, যুদ্ধ করতে বা ইনভেডার হিসেবে, অর্থাৎ তারা আক্রমণকারী, অ্যাগ্রেসার্স, তারা এসেছিল। নাদির শাহ হতে পারে, তৈমুরলাং হতে পারে, এরা সব এসেছিল, তাই না? আবার দেখা যাবে নিকোলো কন্টি, তারপরে সে ভাস্কো দা গামা, তারা এক এক কারণে এসেছিলেন, ফাহিয়েন, হিউয়েন সাং, এরা কবে কে এসেছিল এবং তার সময় রুলার কে ছিল, আমাদের কার কার রাজত্বে লোকটা এসেছিলেন এবং সময়টা, এবং কিছু ইনফরমেশন, রেলিভেন্ট ইনফরমেশন থাকলে সেইটাও আমরা একটা কলামে রাখব। ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান ডিনাস্টিজ, এইটা আমাদের খুব প্রশ্ন আসে জানেন তো, যে সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতের যে বিভিন্ন রকমের ইয়েরা ছিল, রাজবংশ ছিল, চোল, চালুক্য, পল্লব, এরা ছিলেন, তারপরে শেষ দিকে বাহমণি এবং বিজয়নগর পর্যন্ত যদি আমরা যাই, সাতবাহন, এরকম এরা সবাই সাউথ ইন্ডিয়ান ডিনাস্টিস ছিলেন বিভিন্ন সময়ে। এদের সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, এদের প্রচুর প্রশ্ন এদের ব্যাপারে আসে। সাউথ ইন্ডিয়ান ডিনাস্টিস ইম্পর্টেন্ট, ডিউরেশন, ক্যাপিটাল কোথায় ছিল, তাদের রাজধানীটা কোথায় ছিল, কারো কাঞ্চিপুরমে ছিল, হ্যাঁ, কারো তাঞ্জোরে ছিল, এরকম তাদের রাজধানীটা কোথায় ছিল, এবং তাদের ইম্পর্টেন্ট ইভেন্টস এবং ডিডস, কেউ কেউ দেখা যাবে যে কোন কোন মন্দির কেউ বানিয়েছিলেন, বিখ্যাত আঙ্করভাট কেউ বানিয়েছিলেন, কারণ নেভাল ফ্লিট ছিল, হ্যাঁ, চোলাদেরই ছিল সেটা। তো সেই রকম ভাবে তাদেরটা আমরা বুঝবার চেষ্টা করব, যে ইম্পর্টেন্ট রুলার্স এবং তাদের ইম্পর্টেন্ট ডিডস, অর্থাৎ তাদের কাজ, ইম্পর্টেন্ট তাদের কাজ, এগুলো আমরা বুঝবার চেষ্টা করব। মুসলিম ডিনাস্টিটাও সেইভাবে আমরা করব। আর্কিটেকচার, ভারতবর্ষের আর্কিটেকচার মানে নানা রকমের মন্দির, তারপর মসজিদ এবং বিভিন্ন রকম সমাধি ক্ষেত্র, ফোর্ট হতে পারে, ফোর্ট হতে পারে, কেল্লা, সে ফোর্ট হতে পারে, সেইগুলো কারা বানিয়েছিলেন, কেন বানিয়েছিলেন এবং তার স্পেশাল ফিচার্স কি, অর্থাৎ তার যদি কোনো স্পেশাল ফিচার থাকে তাহলে সেই ফিচার্স গুলো আমরা একটা চার্টে বানাতে পারি। নেক্সট। তারপরে ধরুন লিটারেচার, ইম্পর্টেন্ট লিটারেচার, অর্থাৎ অর্থশাস্ত্রের নাম জানি, এরকম নানা রকমের যে লিটারেচার গুলো আছে সেই লিটারেচার গুলো কার দ্বারা লিখিত হয়েছিল,
কবে কোন সময় লেখা হয়েছিল, তার সাবজেক্ট ম্যাটারটা বেশি কিছু জানার দরকার নেই, তার সাবজেক্ট ম্যাটারটা, সেটা ব্যাকরণের উপরে বই, না সেটা তর্কশাস্ত্রের উপরে বই, না সেটা নাট্যশাস্ত্রের উপরে বই, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ভক্তি লিডার্স, যে নানক দেব হতে পারে, কবির হতে পারে, এই যে ভক্তি যারা মুভমেন্ট করেছিলেন, ভক্তি মুভমেন্ট, তাদের সেই লিডার গুলোর নাম, তাদের নেটিভ প্লেস, তারা কোন এলাকার লোক ছিলেন, হ্যাঁ, তাদের কোন সময় দিয়ে তারা বিজা বিরাজ করতেন, চৈতন্য দেব কোথায় ছিলেন, কোন এলাকায় তিনি বিরাজ করেছেন, কোন সময় দিয়ে তিনি ছিলেন ইত্যাদি, এবং তাদের স্পেশাল কন্ট্রিবিউশন, তাদের স্পেশাল কন্ট্রিবিউশন কিছু আছে কিনা, ঠিক আছে, রামানন্দের কোনো স্পেশাল কন্ট্রিবিউশন আছে কিনা, মীরাবাঈ এর কোনো স্পেশাল কন্ট্রিবিউশন আছে কিনা, এগুলোকে আমরা জানি। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটু মডার্ন হিস্ট্রির দিকে এসে গেলে ভাইস রয়, গভর্নর জেনারেল, তাদের ডিউরেশন, কবে থেকে কবে পর্যন্ত তিনি রুল করেছিলেন, ইম্পর্টেন্ট ইভেন্টস অ্যান্ড ডিডস, অর্থাৎ তাদের সেই রাজত্বে কারো সময় দেখা যাবে ডক্ট্রিন অফ ল্যাপস হয়েছিল, অর্থাৎ সত্য বিলোপের নীতি, কারো সময় দেখা গেল পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল হয়েছিল, কারো সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, কারো সময় বাংলার ক্যাপিটালটা দিল্লিতে শিফট করেছিল, এরকম যে নানান, কোনো সময় কলকাতা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, কার আমলে পুলিশ রিফর্ম হয়েছিল, আইপিসি তৈরি হয়েছিল, এরকম নানা রকম ইয়ে আমরা ওদের খাপে খাপে বসিয়ে যাব। এক জায়গায় কিন্তু ইনফরমেশন গুলো পাওয়া যাবে না, এটাকে পড়তে, যখন তুমি পড়তে থাকবে 9-10 এর বইগুলো, আর তোমার কাছে চার্ট গুলো সব ব্ল্যাঙ্ক অবস্থায় রেডি হয়ে আছে, ফটাফট ইনফরমেশন পাবে আর সেখানে সেখানে ফিট করে যাবে। চার্ট গুলো আগেই বানানো আছে, ফাঁকা চার্ট, ঠিক আছে, খাতা ভর্তি এই ফাঁকা চার্ট আছে, তুমি সেগুলো বসিয়ে বসিয়ে যাচ্ছ, যখনই যা ইনফরমেশন পাচ্ছ ওখান থেকে ওখানে বসাচ্ছ। তারপর হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তোমার অধিবেশন গুলো, ইম্পর্টেন্ট কনফারেন্স, সবগুলো পড়তে হবে না, অধিবেশন গুলো যেগুলো ইম্পর্টেন্ট অধিবেশন, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, যেটা সাইমালটিনিউসলি ফ্রিডম মুভমেন্ট ওয়েন্ট হ্যান্ড, মানে সাইমালটেনিয়াসলি উইথ দ্য গভর্নর জেনারেল রুল, অর্থাৎ ব্রিটিশ রুলের সঙ্গে সঙ্গে তার দেখা যাচ্ছে রিয়াকশন হিসেবে এক ধরনের আইএনসিরও কার্যকলাপ সেই রকম ভাবে হয়েছে। যখনই ব্রিটিশ কোনো একটা পলিসি, রিপ্রেসিভ পলিসি এনেছে ব্রিটিশ গভর্নমেন্ট, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তার কংগ্রেস তোমার যেটা বসেছে তার অব্যবহিত পরেই সেই কংগ্রেসটা সেটাকে নিয়ে ডিল করার চেষ্টা করেছে, অর্থাৎ তোমার কাছে ওই জিনিসটার একটা ছবি নিজের মতোই তৈরি হয়ে যাবে। তারপরে হচ্ছে ইয়ার, প্লেস, প্রেসিডেন্ট কে ছিল এবং সিগনিফিকেন্স, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে চার্ট এরকম বানালাম। আরো চার্ট হতে পারে, দু একটা চার্টের সাজেস্টিভ চার্ট আর একটু আপনারা বলুন এবার আর কি কি হতে পারে। উত্তরবঙ্গ হিস্ট্রির উপর আর কি চার্ট হতে পারে একটুখানি ভাবা যাবে, অন্য কেউ? নো ভলান্টিয়ার্স। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বলুন স্যার। বলছি কল্যাণী থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি মুভমেন্ট গুলো, মুভমেন্ট গুলো তো করা হয়নি, মুভমেন্টটা করা হয়নি, এক্স্যাক্টলি, খুব সুন্দর। আরেকটা কি করা যেতে পারে, যে কংগ্রেস হওয়ার আগে অনেক রকমের তোমার সভা সমিতি এসব হয়েছিল না কংগ্রেস ফরমেশনের আগে, তাহলে সেই সভা সমিতি গুলো, জমিদার সভা, আত্মীয় সভা, তাই না, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এগুলোর উপরে একটা চার্ট করা যেতে পারে, কবে কোনটা হয়েছিল, কে তার প্রধান পুরুষ বা মহিলা ছিলেন, তাদের উদ্দেশ্য কি ছিল, এরকম একটা চার্ট করা যেতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে। তারপরে হ্যালো স্যার, আর কেউ, আর কেউ বলো। হ্যালো স্যার, স্যার পত্র পত্রিকা গুলো অপূর্ব, 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 কে বললেন এটা স্যার? কল্যাণী থেকে। ভেরি গুড, ভেরি গুড। আমি যে কল্যাণীর সঙ্গে কথা বলে নি আগে, কল্যাণী থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, কে বললেন এটা? যে পত্র পত্রিকা, এই তো স্যার, দেশীয় পত্র পত্রিকা, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার। হ্যালো, আসানসোল থেকে। হ্যাঁ বলুন স্যার। বলছি বইগুলো, বুকস গুলো। হ্যাঁ, বুকসটা আমি রেখেছি, অবশ্য লিটারেচার যখন বলেছি না,
ওর মধ্যে বুকস গুলো আমি ইনক্লুড করেছি। এছাড়াও স্যার বিভিন্ন ওই কথাগুলো যে কোটেশন ওয়ার্ড কথাগুলো যেগুলো বলেছে কথাগুলো, আচ্ছা ভেরি গুড, কথাগুলো হ্যাঁ হতে পারে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংক টুমরো, তাই না, এরকম ধরনের কথাবার্তা গুলো, তাই বলতে চাইছেন তো আপনি? হ্যাঁ শিলিগুড়ি আরেকটু স্পষ্ট শুনতে পেলাম না ভালো। মানে আইনগুলো যেগুলো হয়েছে সংবিধান তৈরি হওয়ার আগে যে সমস্ত আইনগুলো হয়েছে সেটা বলছেন? ইনভেনশন, এটা তো এটা তো হিস্ট্রি নিয়ে বলছি। আমি ঠিক মানে আই কুড নট গেট ইউ প্রপারলি, আমি ঠিক বুঝতে পারলাম না কি বলছি। ইনভেনশন আমি শুনতে পেলাম, ইনভেনশন তো সায়েন্সের একটা পার্টে আসার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনভেনশন প্রাচীন কালে যে ইনভেনশন, একটা এক্সাম্পল একটু বলবেন। এরকম প্রশ্ন কিছু আসে বলে আমি আমি দেখিনি, ওয়েপেন্স নিয়ে বা এই ধরনের প্রশ্ন নিয়ে সাধারণভাবে বলছি, আমি প্রশ্ন দেখিনি স্যার, মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন। মনে হচ্ছে ইনভেশনের কথা বলছে, যে ওই যে ঢুকে পড়ে না বিদেশি শত্রু দেশে, মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ইনভেশন ইনভেশন, হ্যাঁ হ্যাঁ, আমি যে ওই যে ফরেন এনভয় এর কথা বলেছি না, যখন ওই যে ট্রাভেলার্স এর মধ্যেই আমি ওই ইনভেটারদের কথা বলেছি, আক্রমণকারীদের কথা বলেছি, তৈমুর লাং এর কথা বলেছি, নাদির শাহের কথা বলেছি, হ্যাঁ ওই ট্রাভেলার বলতে আমি ট্রাভেলার মধ্যে ওটা ইনক্লুড করে দিয়েছি, শিলিগুড়ি ওদের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। স্যার পূর্ত ভবনে একটা সাজেশন আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। কি মানে কি কবে মারা গেছিল, যেমন রাজা রামমোহন রায় এরা এনারা কবে মারা গেছিলেন? গুড গুড, হতে পারে এদের যে অবদান ছিল সেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে করা যেতে পারে এরকম। আপনার আপনি খারাপ প্রথা যেগুলো আছে সেগুলোর জন্য ওই যেটা বলছেন যে গ্রেট যারা পিপল ছিলেন, মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া বলে একটা শশী থারুরের বই আছে, সেটা আমি পড়তে বলছি না এক্ষুনি, বিরাট মোটা বই, কিন্তু তাদের যে যারা নাম আছে, জ্যোতিবা ফুলের নাম আছে, কি আমাদের ইয়ের নাম আছে, আমাদের রাজা রামমোহন রায়ের নাম আছে, বিদ্যাসাগরের কথা আছে, এরা হচ্ছে মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, তাদের সম্পর্কে জানার একটা ছোট্ট একটা যদি আমরা চার্ট বানিয়ে নিই খুব ভালো হবে, ভেরি গুড গুড আইডিয়া। আচ্ছা এবার তাহলে আমি এবার চার্টের দিকে চাই। হ্যাঁ বাঁকুড়া থেকে। হ্যাঁ বাঁকুড়া বলো। বিভিন্ন কেভস যেগুলো আছে, অজন্তা এলোরা এরা কারা চান্দেলা ডিনাস্টি বানিয়েছিল, সেই রকম ভাবে পেন্টিং, তো রক পেন্টিং এর কথা বলতে পারবো না, বিম্বিটকা বা এদের কে বানিয়েছিল জানা যাবে না, কিন্তু যেটা আপনি বলছেন যে অজন্তা এলোরা, এটা পেন্টিংটা কোন রাজার সময় হয়েছিল এইটা একটা বলা যেতে পারে। লিপিগুলো, হ্যাঁ লিপিগুলো ব্রাহ্মী খরস্টি, হ্যাঁ লিপিগুলো কার কে কোন লিপি ব্যবহার করেছেন, ওই প্রথম দিকে ওই মৌর্য সম্রাটদের মধ্যেই ওই লিপি সীমাবদ্ধ থেকে যাবে, তারপরে কিন্তু সংস্কৃত আমাদের ব্যবহার হতো, অর্থাৎ গুপ্ত যুগে এসে কিন্তু আর কোনো অন্য কিছু পাওয়া যাবে না, কারণ প্রাকৃত এবং ব্রাহ্মী এটা মৌর্য এবং তার আগে পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আসানসোল থেকে বলছি। স্যার বিভিন্ন বিপ্লবী সংগঠন গুলো, হ্যাঁ বললাম তো, এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে বিপ্লবী বা তোমার যে কোনো সব বিপ্লবী নাও হতে পারে, মানে কংগ্রেসের আমলের আগে এগুলো তো সব খুব একটা বিপ্লবী টাইপের ছিল না, বিপ্লবীটা অনুশীলন সমিতি, কিন্তু তার আগের যারা ছিলেন প্রিকারসার গুলো নিয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে স্যার, বিভিন্ন রাজাদের উপাধি গুলো বিক্রমাদিত্য, ভেরি গুড ভেরি গুড, রাজাদের উপাধি গুলো, ওইটা রাজাদের যখন আমরা আসবো না
তখন রাজাদের পাশে আলাদা চার্ট না বানিয়ে ওই রাজাদের রুলার্স ইম্পর্টেন্ট রুলার্স যেই বলছি তার পাশে ওই ওইটা লিখে রাখবে ওই ইনফরমেশনের জায়গায় তার কল্যাণী থেকে। হ্যাঁ স্যার বলছি রাজার কোন রাজার আমলে মুদ্রাগুলো মুদ্রাগুলো হ্যাঁ সেই মুদ্রাগুলো নিয়ে করা যেতে পারে সেটা ওই রাজার চার্টার মধ্যেই ঢুকিয়ে দিলে আমার মনে হয় ভালো হয়। স্যার কল্যাণী থেকে বলছি সামনে পিসিএস আছে তো বলছি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যদি একটু ইম্পর্টেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বলাটা খুব রিস্কি হয়ে যায় আমরা সেটা নিয়ে কথা বলবো না সেটা হচ্ছে আগামী গত গত এক বছরের যে আপনাদের যে সমস্ত বইগুলো বেরিয়েছে অর্থাৎ সিভিল সার্ভিস ক্রনিকল থেকে শুরু করে কম্পিটিশন সাকসেস রিভিউ বা আমাদের এমনকি এমপ্লয়মেন্ট নিউজ যেগুলো নেটে অ্যাভেলেবল সেগুলোতে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বলা থাকে এই যে ছ মাসের মধ্যে যে আলোচিত বস্তু তার উপরেই কিন্তু ওইগুলো আসে ওগুলো নিয়ে আলাদা করে আমরা আলোচনা করার অবকাশ কিন্তু এখানে রাখছি না। আমরা তো বুঝতে পারছেন যে একটা ফান্ডামেন্টাল দিকে জিনিসটার ডাইরেকশনটা আছে হ্যাঁ যাতে সবার সবার জন্য একটা কাজে লাগে একটা ফান্ডামেন্টাল বেসিক বেসিসটা তৈরি করার চেষ্টা করছি। জিকে ইজ ভেরি ইজি জিকে যে কোনো বই থেকে তুমি করে নিলে জিকে 100% করতে পারবে সেটা অসুবিধা হবে। ওকে স্যার আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরের সাইডে।